মানসী কিচেন কুইন আপনাদের সামনে হাজির করছে নিত্য নতুন সুস্বাদু রান্না নমস্কার বন্ধুরা আমি মানসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ এসেছি তিন তিনটে রেসিপি নিয়ে চলুন শুরু করি শীতকালে নানান সবজির মধ্যে মূলো একটা প্রধান সবজি আজ আমি বেছে নিয়েছি তাই মূলো মূলো দিয়ে আজ করব তিন তিনটে রেসিপি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্রথমে মূলটা খোসাটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে এইভাবে কাটার একটা কারণ আছে আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন পুরো মূলটা কেটে নিচ্ছি এখন একটা পিস দেখে নিন এই রকম থিকনেসের হবে আর এর মাঝখান দিয়ে আমি ছুরি দিয়ে কাটছি আর এই কাটাটাও একটু স্পেশাল পুরোটা কাটবো না অর্ধেকের চেয়ে একটু বেশি কাটবো। ঠিক এইভাবে একটা ডালার মতো হবে এইভাবে বাকি টুকরোগুলোকেও আমি কেটে নিচ্ছি এটা কাটার সময় আপনারা একটু সাবধানে কাটবেন যাতে পুরোটা না কেটে যায় দু চা চামচ হলুদ সর্ষে ভিজিয়ে দিয়েছি আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন গ্যাস অন করে একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে মূলর টুকরোগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম মিনিট পাঁচেক এইভাবে রেখে দিতে হবে ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে দিলাম এই ফাঁকে মশলাটা বেটে নিচ্ছি সর্ষের সঙ্গে একটা কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি সর্ষে বাটায় মিশিয়ে নিচ্ছি এক চামচ সর্ষের তেল আর সামান্য একটু নুন নুন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এখন চলুন চেক করি যে মূলগুলো ঠিক করে সেদ্ধ হয়েছে কি না একটা কাঁটা ফুটিয়ে পরীক্ষা করে নিলাম যে মূলগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই সেদ্ধ করার সময় দেখবেন যেন খুব বেশি নরম না হয়ে যায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হবে আর ভাজার সময় বাকিটা নরম হয়ে যাবে মূলগুলো একটা থালায় তুলে নিয়েছি আর এগুলো ঠান্ডাও হয়ে গেছে ঠান্ডা হবার পরই ভেতরে সর্ষের পুটটা আমরা দেবো একটা টুকরো নিয়ে নিয়েছি দেখুন ঠিক এইভাবে সামান্য একটু সর্ষে বাটা নিয়ে এর ভেতরে দিতে হবে খুব বেশি পরিমাণ পুর দেবেন না তাহলে তো বাইরে বেরিয়ে আসবে আর এই পুরের মধ্যে অনেকে আবার খুব মিহি করে কাঁচা লঙ্কা কুচি করেও দেন তো আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা একটা বেটেছি আমি আর দিলাম না ঝাল খেতে বেশি পছন্দ করলে ওইভাবে আপনারা দিতে পারেন ওই একইভাবে সব মূলগুলোর ভেতরে পুর ভরে নিচ্ছি অনেকেই মূলো খেতে খুব একটা পছন্দ করেন না এইভাবে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার এখানে সর্ষে বাটাটা একটু বেশি আছে এতটা বাটার দরকার নেই আপনারা পরিমাণটা বুঝে সর্ষেটা আর একটা কথা আমার বলা হয়নি মূলটা সিদ্ধ করতে বসানোর আগেই এইভাবে মাঝখান দিয়ে কেটে নেবেন পরে নরম হয়ে গেলে কাটতে গেলে অনেক সময় দু টুকরো হয়ে যায় পুরগুলো ভাজার জন্য এখন একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি বেসন বা ময়দা আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে ময়দা নিয়েছি দু চামচ সামান্য হলুদ আর অল্প একটু নুন দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি জলটা বুঝে দেবেন যাতে খুব পাতলা না হয়ে যায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন যে কোনো জিনিস ভাজার সময় একটু যদি ছোটো প্যান বা ছোট কড়া ব্যবহার করেন তাহলে তুলনামূলকভাবে তেলটা কম দিতে হয় আর ভাজাটাও সুন্দর হয় পুরগুলো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে প্যানে দিয়ে দিলাম এক পিট লালচে করে ভাজা হবে তারপরে উল্টে দিতে হবে একসঙ্গে বানিয়ে নিয়ে আপনি কিছুটা ফ্রিজেও রেখে দিতে পারেন একটা কন্টেনারে করে যেটা আপনি পরের দিনও খেতে পারবেন বাকিগুলো এখন ভেজে নিচ্ছি দেখুন দুপিট লাল করে সমস্ত পুরগুলো ভেজে নিলাম এবার দ্বিতীয় রেসিপি এখন করছি মূলর ঘন্ট অনেকেই মূল খান না তার ঝাঁজের জন্য বা গন্ধটা তাদের ভালো লাগে না আমি আজকে যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এর একটাতেও আপনারা সেই গন্ধ বা ঝাঁজ পাবেন না মূলটা মিহি করে কোরানো হয়ে গেছে এখন এক কাপ গরম জলে মূলটা ভাপিয়ে নেব মাঝারি আছে মূলোটা ভাপিয়ে নিতে হবে ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে দিয়ে তিন থেকে চার মিনিট এইভাবে রেখে দিলাম এখন একটা মাঝারি সাইজের গাজর খোসাটা ছাড়িয়ে নিয়ে মিহি করে কুড়িয়ে নিচ্ছি মূলোর এই ইউনিক রেসিপিটি আপনারা যেমন ভাতের সঙ্গেও খেতে পারবেন একইভাবে রুটি বা পরোটার সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে চার মিনিট হয়ে গেছে এখন মূলোটা ছেঁকে তুলে নিলাম জলটা একটু চিপে নিয়েছি এক কাপ ভিজিয়ে রাখা মুসুর ডাল বেটে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম এক চামচ কসৌরি মেথি পরিমাণ মতো নুন আর হলুদ দেওয়াই আছে এতে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন এতে মুসুর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি একটু ছোট ছোট করে বড়াগুলো ভাজছি এই মুসুর ডালের বড়া দিয়ে মূলর ঘন্ট যখন রাঁধবেন দেখবেন আর কিছুই লাগবে না এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ডালের বড়াগুলো লালচে করে ভেজে নিচ্ছি এক পিট লালচে হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি কসৌরি মেথির গন্ধে ঘর মম করছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বড়াগুলো ভেজে তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম গাজর হালকা নাড়াচাড়া করে দিচ্ছি মাঝারি আঁচেই রান্নাটা করতে হবে গাজর প্রায় নরম হয়েই এসছে এখন দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মূল সব কিছুই একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম গাজর আর মূলো নাড়াচাড়া করতে করতে বেশ নরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ গুঁড়ো হলুদ সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ গুঁড়ো নারকল শুকনো নারকলের গুঁড়ো যদি আপনার কাছে না থাকে তাহলে আপনারা নারকল কুড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি আরও একবার তাড়াচাড়া করে দিলাম এখন মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা মুসুর ডালের বড়াগুলো সব কিছু আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম মূলর ঘন্ট রান্না হয়ে গেছে শেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি আরও একটা রেসিপি বাকি আছে কিন্তু আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি দিয়ে দিলাম ছোটো এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হিং দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি কাঁচা লঙ্কার গন্ধ ডালে মিশে যায় এভাবে দিয়ে দিলে হালকা নাড়াচাড়া করে দিলাম মাঝারি আঁচে দিয়ে দিচ্ছি একটা টমেটো ফালি করে কেটে লঙ্কাটা একটু সাইডে সরিয়ে দিলাম অনেক সময় ভাজা হয়ে বেশি ঝাল হয়ে যেতে পারে দিয়ে দিলাম সামান্য একটু নুন টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে অনবরত নাড়াচাড়া করতে থাকলাম দিয়ে দিলাম কিছুটা ফালি করে কেটে রাখা মূলো এই মূলোটা আমি মুসুর ডাল যখন সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারে তখন একবারেই সেদ্ধ করে নিয়েছিলাম সব কিছু একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা মুসুর ডাল ঢেলে দিলাম এই ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্টি হয় এই ডাল যে আপনারা না খেলে ভাবতেও পারবেন না দিয়ে দিলাম অল্প একটু নুন আর কুচিয়ে রাখা ধনে পাতা ব্যাস সব তৈরি হয়ে গেছে ডাল ঘন্ট আর পুর ভাত রেডি রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক একটা তো করবেনি আমার সঙ্গে থাকবেন আর আমায় সহযোগিতা করবেন থ্যাংকস ফর ওয়াচিং